Hey, feel I'm in the mood for a switcher. I hit the function, hit the road right till I hiccup. I hit the stage and leave with money that's a sticker. Hey, feel I'm in the mood for a switcher. I hit the function, hit the road right till I hiccup. আজকে আমি প্রথম যাচ্ছি কেন এই রুট দিয়ে আমি মানে রং টং পর্যন্ত আসছিলাম তারপরে আর এই রুট দিয়ে আসিনি তো ভাবলাম যে আজকে এই রুটটা দিয়েই যাই কেননা ওই রুট দিয়ে তো অনেকবার এসেছি তো ওই রুটটা আবার দেখানোর কোনো মানে হয় না তো এখন এই রুটটাই তোমরা দেখো আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করো জাস্ট অসম ফিলিং জাস্ট অসম ফিলিং রাস্তাটা খুবই ন্যারো রাস্তা মানে একটা গাড়ি যাওয়ার রাস্তা একদম তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যে শহরটা দেখতে পারছো তোমরা এই শহরটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্সিয়াং শহর তো আমি আসছি ওই সাইড থেকে ঘুরে 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 এই রাস্তা দিয়ে আরও উপর দিয়ে গিয়ে ঘুরে ঘুরে তারপরে এই রুট দিয়ে আসলাম তোমরা হয়তো ক্যামেরা দেখতে পারছো কিনা এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই দেখো এরকম বর্ষার সিজনে পাহাড়ে আসলে মানে প্রচুর সংখ্যক ওয়াটারফল দেখা যায় প্রচুর ওয়াটারফল দেখা যায় আর একবার নিচের ভিউটা দেখো এই দেখো এখান থেকে জল পড়ছে পাহাড়ি জল পাহাড়ি ঝর্ণার জল তো বর্ষাকালে একটু বেশি গ্রিনারি থাকে পাহাড় আর চারদিকে গাছপালা ভর্তি একদম পুরো গ্রিনারি গ্রিনারি একদম মানে লুকটা এত অসাধারণ হয় আর পাহাড়ের লুক তোমার সময় সময় চেঞ্জ হয় একটু আগে উপরে দেখছো উপরে দেখতে পাচ্ছ পুরো মেঘে একদম ঢাকা পুরো মেঘে ঢাকা একদম তো আমি কিছুটা নিচে নেমে আসছি তো চলো এখান থেকে বের হই আমার ব্ল্যাক বিউটি অনেক সাথ দিল আজকে এত মানে হাইয়ে আমি আজকে প্রথম নিয়ে আসলাম ওকে তো আজকে এই পয়েন্টটা আসার পরে খুবই ভালো লাগলো আর হচ্ছে তোমার আজকে তো একা আসছি এরপরে হয়তো ফ্যামিলিকে নিয়ে আসবো আজকে আমি দেখে গেলাম একা খুবই ভালো লাগলো তোমাদের কীরকম লাগলো এরকম ওয়েদার এরকম পাহাড় সত্যি খুব অসাধারণ দৃশ্য মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর দৃশ্য তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টটা দেখার জন্য আমার বাড়ির এত কাছে বাড়ি থেকে বেশি দূর না মানে মোটামুটি ধরো শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার আর আমার বাড়ি থেকে মোটামুটি 80 কিলোমিটার তো 80 কিলোমিটার বেশি দূরও না তো তাও আসতে পারিনি আমি ফার্স্ট দেখেছিলাম হচ্ছে মিসিং গিয়ার্স রকিদার ভিডিওতে তো তার ভিডিওতে দেখার পরে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসার জন্য তো আসতে পারিনি আর একজন এসেছিল আরও অনেকজন এসেছে যারা অনেকে ইউটিউব করে
বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করতেছি, এত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করছি, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিউজ তো তোমরা সবাই দেখতেছো ভিডিওগুলোকে, কিন্তু সাবস্ক্রাইব একটু কম করতেছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিউজ তোমাদেরকে দেখাতে পারি। রাস্তাগুলোর একটু ভিউজ দেখো, এত সুন্দর। এখানে দেখছো কতটা ডাউন রাস্তা একদম। আর পাহাড়ের উপরে এখনো মেঘ জমে আছে। বোর্ড দেখে দাঁড়ালাম, দেখো কি লেখা আছে, ফার্স্ট ড্রাইভ উড বি লাস্ট ড্রাইভ। কথাটা সত্যি খুব সুন্দর, একদম সত্যি কথা। আর দেখো রাস্তাঘাট একদম শুনশান। তো আমার এখান থেকে শিলিগুড়ি যেতে আরো মোটামুটি ধরো আধা ঘন্টা লাগবে, তো রাস্তার ভিউজ এনজয় করতে পারবে। এখন আছি তিনধারিয়া নামে জায়গায়, এখান থেকে পুরো শিলিগুড়ির ভিউজটা দেখা যাচ্ছে। ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কিনা, এই যে এটা, এই পুরোটা হচ্ছে তোমার শিলিগুড়ি। আর জাস্ট ভিউজটা দেখো একবার, তো এখন আমি চলে আসছি প্রায় রংটং এর কাছে। হ্যাঁ, সেই রংটং যেটার ভিডিও আমি অনেক দিন আগে করেছিলাম, তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। ওই ভিডিওটা খুব দুর্দান্ত হয়েছিল। ইউজার চক্করে চক্করে সকাল থেকে না কিছু খাওয়াই হয়নি, আমি সকালবেলায় বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম, তো তারপরে আর কিছু খাওয়াই হয়নি। তো এখানে একটা জলের বোতল নিলাম আর একটা আঙ্কেল চিপস নিলাম, কেন এখানে কিছু খাওয়ার মতন সেরকম কিছু নেই। তো এখন আমি আছি রংটংয়ে। ও, এই জায়গাটা হয়তো এর আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে, এই প্লেসটা, সেই রংটংয়ের যখন ভিডিওটা করেছিলাম তখন এই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম। ও, একটা আঙ্কেল চিপস নিয়েছি, এটা খাচ্ছি, আর একটা অমলেটের কথা বলেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মানে আমি সকাল থেকে কিছু না খাওয়ার জন্য মানে শরীরটা ভালো লাগছে না, এখন একটু জল খেলাম আর এটা খেলাম আর একটা অমলেট খাবো, তারপর এখান থেকে বেরোবো। A few moments later. তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, কেন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকে এত সুন্দর প্রকৃতির মাঝে ভিডিওটা শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। আর আজকের মতন এখানে শেষ করছি। এত সুন্দর প্রকৃতি তোমরা জানি এনজয় করেছো, আমিও খুব এনজয় করেছি। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।